নফরত ছোড়ো ভারত জোড়ো, এই বার্তাকে সামনে রেখে গত বছর যাত্রা শুরু করেছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত চলে এই ভারত জোড়ো যাত্রা। বৃহস্পতিবার যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে রায়গঞ্জে একটি পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে জেলা কংগ্রেস নেতৃত্ব। এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিবা দাস মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক তুষার গুহ সহ অন্যান্যরা। জেলা বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে এই পদযাত্রা শেষ হয় সুপার মার্কেটে। এই পদযাত্রার মধ্য দিয়ে দলীয় কর্মীদের সংঘবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন দিবা দাস মুন্সী। আজকে ভারত জোড়ো যাত্রা, যে যাত্রাটা রাহুল গান্ধী গত বছরে শুরু করেছিলেন, আজকে তার এক বছর পূর্তি। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করে তিনি মানুষের কাছে একটা বার্তা দিতে চেয়েছিলেন, যে নফরত ছোড়ো ভারত জোড়ো। মানুষে মানুষে হানাহানি নয়, ভালোবাসায় মানুষকে কাছে টানতে হবে এবং ভারতকে জুড়ে রাখতে হবে। এই প্রচেষ্টার আজকে প্রথম বর্ষপূর্তি। আমরা প্রত্যেক জেলায়, ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় এই পদযাত্রাটাকে সামনে রেখে পাথেয় করে নতুন উদ্যমে কংগ্রেসীরা একত্রিত হয়েছেন এবং আজকে একটা শপথ নেবার দিন, নফরত ছোড়ো ভারত ছোড়ো। আগামী 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত দিশারি হেলথ কেয়ারে সুপার স্পেশালিটি কিডনি কেয়ার ক্যাম্পে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ ভারতের বিখ্যাত চিকিৎসক ডাক্তার এন পবন কুমার। আগে থেকে নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 7477-78551-2 এই নম্বরে।